আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপ জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন একটা ধরুন লাইন আঁকছি, যে লাইন নিলাম, লাইন নিয়ে আমি চাচ্ছি লাইনটা লাইন নিলাম এখান থেকে সিলেক্ট করে আমি দেখেন আমি এখানে একটা আঁকলাম, ঠিক আছে। কিন্তু কত সহজে আমি এই পয়েন্টটাকে খুঁজে পেলাম, এখান থেকে যে স্টার্ট দিব লাইনটার, এই লাইনটার খুঁজে পেলাম। কিন্তু এই যে আমাদের এখানে একটা বাটন আছে, এই যে আমাদের এখানে, এই যে এখানে আসেন অবজেক্ট স্ন্যাপ, F3 প্রেস করলে এটা অন হয়, F3 সাথে রিলেটেড। যাই হোক, এটা আমরা এখন রাইট বাটন ক্লিক করে আমি যদি সেটিংয়ে যাই, এই যে দেখেন সেটিংয়ে যাই, সেটিংয়ে আমি যদি এন্ড পয়েন্ট, যে দেখেন অবজেক্ট স্ন্যাপ এখানে আছে, এটা যদি আমাদের অফ থাকে, অফ করে দিলাম, ওকে প্রেস করি, এখন যদি আমি একটা লাইন নিতে চাই, দেখেন আমি কিন্তু আমাদের এখানে এই যে লাস্টের পয়েন্টটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, কাছে যাই আমি, দেখেন লাস্টের পয়েন্টটা কিন্তু আর গ্র্যাব করছে না, হ্যাঁ গ্র্যাব করছে না। আমি যদি এখানে করি, করতে পারি, আমরা একটা লাইন নিলাম, আমি যদি একটু জুম করি তাহলে একটু দেখি, জুম করি, এই যে ছোট ছোট একটু জুম করলাম, আমি জেড প্রেস করে আমাদের কমান্ড বক্সে এই জায়গাটা চুজ করলাম, দেখেন আমরা, বা হুইলটা মুভ করি, আমরা দেখেন দেখতে পাচ্ছি এখানে লাগেনি। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, আমি কিভাবে সলভ করতে পারি, আমাদের অবজেক্ট স্ন্যাপে এসে রাইট বাটন ক্লিক করে সেটিংয়ে যাব, আর আমি যদি এই এন্ড পয়েন্টটা আবার যদি দিয়ে দিই, ওকে দিয়ে দিই, এখন যদি লাইন নেই, আমরা লাইন বাটনটি প্রেস করার পর এখন যদি আমরা লাইন নেই, দেখেন এই যে এখানে আসি, এখান থেকে এসে যদি এখানে আসি, এখন আমি এসকেপটা প্রেস করি এবং আমি এই পয়েন্টটা জুম করি, দেখবো আমরা সুন্দরভাবে পয়েন্টটি কিন্তু সিলেক্ট টাচ করতে পেরেছে। দ্যাট মিনস এন্ড পয়েন্ট থেকে কিন্তু সুন্দরভাবে আমি একটা লাইন আঁকতে পারলাম। তাহলে এন্ড পয়েন্ট ধরার জন্য হেল্প করবে কে, হেল্প করবে আমাদের ও স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপ। দেখেন রাইট বাটন ক্লিক করলাম, সেটিংয়ে গেলাম, আমি সব কিছু যদি অফ করে দিই, এই যে ক্লিয়ার অল দিতে পারি, ক্লিয়ার অল দিয়ে ওকে দিলে আমরা যদি এইভাবে লাইন নিতে চাই, আগের মতো আমরা কিন্তু প্রবলেম করবো, আমাদের লাস্ট পয়েন্টটা আমরা খুঁজে পাবো না, বা আমাদের মিড পয়েন্টটা আমরা, দেখেন এই যে আমাদের এখানে মিড পয়েন্টটা বা খুঁজে পাচ্ছি না। তাহলে এখানে এসে সেটিংয়ে গিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা এন্ড পয়েন্টটা চাচ্ছি, মিড পয়েন্টটা চাচ্ছি, বা এই যে সেন্টার পয়েন্টটা চাচ্ছি। অনেক সময় যেটা দরকার হয় আমাদের নিয়ারেস্ট পয়েন্টটা ধরার দরকার হয়, দেখেন নিয়ারেস্ট পয়েন্টটা কেন ধরার দরকার হয় একটু দেখাই, ওকে প্রেস করলাম আপাতত। আমি এখন, আমরা তো এই যে লাইন, আমরা তো লাইন নিতে পারি না, যে এখন রেক্টেঙ্গেল চলে আসছে আমাদেরকে হেল্প করছে ধরার জন্য, স্ন্যাপ করার জন্য হেল্প করছে। এখান থেকে আমি, আমি যদি চাই এটার মাঝখানে, দেখেন মাঝখানে একটা ট্রায়াঙ্গেল দিচ্ছে আমাদেরকে দেখাচ্ছে, ট্রায়াঙ্গেল যে এটা আমাদের মিড পয়েন্ট, আমাদের নিচে যে লাইনটি আছে এটার মিড পয়েন্ট হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেল সাইনটি, ক্লিক করলাম। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি এখানে আমি চাচ্ছি আমাদের এই যে লাইনটি আছে, এই যে এখানে লম্বা লাইন আছে, এটার এখানে এসে আমি ক্লিক করবো, এখানে এখানে একটা লাইনটা আমি আঁকতে চাচ্ছি। এখন দেখেন আঁকলাম, হলো না, মানে কি হলো না, মানে হচ্ছে আমার এই লাইনটা যেটা তৈরি করলাম সেটা কিন্তু এই যে এখানে, মানে এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হলো না, শেষ হয়েছে এখানে। কেন, আমি তো চাচ্ছিলাম যে এখানে হোক, কারণ হচ্ছে অবজেক্ট স্ন্যাপের এখানে এসে আমরা যদি দেখি, তখন দেখবো নিয়ারেস্ট পয়েন্টটা আমাদের অফ হয়ে আছে। আমরা যদি এটাকে টিক দিয়ে দিই, অন ওকে দেই, এখন যদি আমরা লাইন এই যে নিলাম, এখন যদি এই পয়েন্টে এসে আমরা যদি এখানে আসি, দেখেন এখানে কিন্তু আমরা আঁকতে পারছি। দ্যাট মিনস নিয়ারেস্ট পয়েন্টটা আমাদের অটোকে এখন ধরতে সাহায্য করছে। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের ড্রয়িং করার সময় এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে এই হলো আমাদের অবজেক্ট স্ন্যাপ। এই অবজেক্ট স্ন্যাপ আমরা এখানে আরেকটা দেখি, এই যে এনেবল করা, এনেবল মানে হচ্ছে সামর্থ্য, মানে সামর্থ্য এখন এনেবল, এখন আমাদের হবে অবজেক্ট স্ন্যাপ। আমি যদি চোখে অফ করে দিই, তাহলে যদি দেখেন লাইন পিক করার পরে আমি কিন্তু আমার পয়েন্টটা খুঁজে পাচ্ছি না, ধরতে পারছি না। যদিও খেয়াল করেন আমাদের এখানে সেটিংয়ে দেখবো যে এন্ড পয়েন্টটা ঠিক দিয়ে আছে, ঠিক দিয়ে আছে, কিন্তু তারপরেও আমরা আমাদের লাইন তৈরি করার জন্য এন্ড পয়েন্টটা বা যে মিড পয়েন্টটা, আমাদের লাইনের মিড পয়েন্টটা আমরা খুঁজে পাচ্ছি না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই যে এখানে এসে এই যেটা এনেবল করা, মানে অসমর্থ, এনেবল করা মানে সামর্থ্য, সেটা সামর্থ্য এটা করতে পারছে না, যে ক্যাপাসিটি নাই এখন। এখন কিন্তু আমি এটাকে অন করে দিলাম, অন করে যে দিয়েছি, দেখেন এটা কিন্তু এই বাটনটা আমাদের কিন্তু এই বাটনের থেকে হাইলাইট হয়ে আছে। এখন আমি যদি আসি,
আমি কিন্তু ধরতে পারছি। তাহলে আমাদের এখানে সেটিং এর মধ্যে এসে, এই সেটিং এর মধ্যে সবগুলো টিক দেওয়া থাকলেও আমরা কিন্তু এটাকে কাজ করবে না যদি আমাদের ও স্ন্যাপটা অফ করা থাকে। তাহলে আমরা এই অফ অন কিভাবে করতে পারি? এই এনেবেলের এখানে এসেও টিকটা অন অফ করতে পারি, অথবা আমাদের কিবোর্ডের F3 প্রেস করলে এটা সুইচের মতো কাজ করে। আমরা যদি এখানে কিবোর্ডে এখানে এসে, এই দেখেন আমি এখন ধরতে পারছি না, কারেন্ট অফ করা আছে। আমি যদি কিবোর্ডে F3 প্রেস করি, এখন কিন্তু আমি ধরতে পারছি। দ্যাট মিনস আমাদের এখন এন্ড পয়েন্টটা ধরার সামর্থ্য আছে। ঠিক আছে, তাহলে আমাদের F3 বাটনটা সম্পর্কে খেয়াল করতে হবে। আমরা যদি অন করতে চাই, আমরা এখানে না এসেও আমরা যদি কিবোর্ডে আমাদের F3 প্রেস করি, তাহলেও কিন্তু আমাদের এটা সুইচের মতো জাস্ট অন অফ যেরকম করি, এইটা F3 বাটনটা হলো সুইচের মতো আমরা দ্রুততার সাথে কাজটা করতে পারবো। আমাদের ও স্ন্যাপ মানে অবজেক্ট স্ন্যাপ বাটনটি আমরা অন অফ করতে পারবো। ধন্যবাদ।